নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি ব্লগের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজও একটা পুজোর দিন, বেরিয়ে পড়েছি। এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ইকো পার্কের কাছে। দেখুন কি দারুণ সাজিয়েছে না রাস্তাটা, এত সুন্দর হয়ে গেছে। এমনিও ইকো পার্কের এই রাস্তাটা ভারী সুন্দর, আবার লাইটিং দেওয়ার পরে যেন একটা অন্যরকম লাগছে। তো আজকে কোথায় যাচ্ছি কিছুটা ব্লগটা আমি স্টার্ট করে দিই, তারপরে আমি বলবো। আজকে অনেকটা দূর যাওয়ার প্ল্যান, হঠাৎ করে প্ল্যানটা রেডি হয়েছে, কোনো রকম আগে থেকে কিছু প্ল্যানিং ছিল না। যেহেতু আপনাদেরকে বলেছিলাম কলকাতার কিছু পুজো দেখাবো, কিন্তু এই পুজোটা না দেখালে হয়তো মিস হয়ে যেত। ম্যাপ দেখে বুঝতেই পারছেন, আগে আমি ম্যাপে দেখে নিলাম কতক্ষণ লাগবে। তো এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা, মানে প্রায় 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি কল্যাণী। কল্যাণীতে আপনারা জানেন যে কল্যাণীতে মালয়েশিয়ার টুইন টাওয়ার রয়েছে, তো ওটা দেখতেই যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো। আমি তো অনেকটা পথ এক জায়গায় হোল্ড করে একটু ভাবলাম চা খেয়ে নিই, কেন কি অফিস করেছি, অফিসের পর বেরিয়েছি, একদম এনার্জি পাচ্ছিলাম না। রাস্তাটা দেখুন, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের রাস্তাটা, এই রাস্তা ধরেই আমরা গেছিলাম। পুজোর কটা দিন ভাবি বেরোবো না, এত ভিড় হয়, কিভাবে যাব, ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে প্রবলেম। কিন্তু তাও মনে হয় না বাড়িতে থাকা যায় না, তখন একটু বেরোই। ভিড় তো কী হচ্ছে, সারা বছর তো আর ভিড়ে বেরোই না, তো একটু দেখেই আসি। তো এই পুজোর কয়েকটা দিন বাঙালিদের মনে একটা অন্যরকম উচ্ছ্বাস থাকে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। তো ওখানে আমাদের রাস্তাঘাট জানা ছিল না, একদম গুগল ম্যাপ দেখেই পৌঁছে গেলাম। তো ওখানে অনেকটাই ভিড় ছিল, আমরা ব্যাক গেট দিয়ে ঢুকেছিলাম। ব্যাক গেট দিয়ে ঢোকার জন্য ভিড়টা অনেকটা কম ছিল, ব্যাক গেটে অনেক মেলা বসেছে ওখানেই। তো ভিড়ের মধ্য দিয়েই যেভাবে পেরেছি, যতগুলো পেরেছি, বাবা এত ভালো জায়গায় গেছি, ফটো তুলবো না, এটা হতে পারে? অনেক ফটোশ্যুট করেছি, ভিডিও বানিয়েছি, রিলস বানিয়েছি। তো ওখান থেকে এটা হচ্ছে ব্যাক গেট দিয়ে একটা লাইন ছিল, এই ব্যাক গেট দিয়ে লাইনে আমরা ঢুকেছিলাম, কারণ এই এই দিকটা খালি ছিল। ওই যে আপনি আগে সোজা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেন গেটের লাইন। মেন গেটের লাইন অনেকটাই বেশি ছিল। প্যান্ডেলটা দেখুন কি দারুণ, না মনে হচ্ছে না আমি মালয়েশিয়াতেই পৌঁছে গেছি টুইন টাওয়ারে। বাঙালির ভাবনা চিন্তা কত দূর অবধি হতে পারলে এত কিছু ভাবতে পারে। হ্যাঁ, কিছুদিন আগে দুবাইয়ের ব্রুজ খালিফা হয়েছিল শ্রীভূমিতে, আবার এখন হচ্ছে মালয়েশিয়া টুইন টাওয়ার। মানে বাঙালি চাইলে সব কিছুই করতে পারে, মানে ওদের ইঞ্জিনিয়ারও হার মেরে যাবে যে বাঙালি বাঁশ দিয়ে কী কী করে দিতে পারে। চলুন আপনাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে আনি। এটা তো আমি ফ্রন্ট সাইডটা দেখালাম, প্যান্ডেলের ফ্রন্ট সাইডেরটাই দেখার মতো, আর ভেতরটাও কিন্তু অসাধারণ সুন্দর। তো ভেতরটা কীরকম চলুন ঘুরে আসা যাক। এত ভিড় ছিল, এত ভিড়, ভিড়টা আমি একবার দেখাচ্ছি, দেখুন সবার হাতে ফোন, কেন কি মানে যেরকম ভারী সুন্দর দেখতে সেরকম, মানে এটা মেমোরিতে না রাখলে নয়। তো ভিড়ের মধ্য দিয়ে আমি প্যান্ডেলটার ভেতরটার পুরো ফটো নিয়েছি। লাইটিংটা যেটা ছিল, লাইটিং ঝাড়বাতি খুব সুন্দর ছিল, দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে ভেতরটা।
মায়ের প্রতিমাটাও দেখুন, কি ভারী সুন্দর না, অসাধারণ সুন্দর। একদম এক কথায় দারুণ, কোনো কথা হবে না। আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, ব্যাক সাইডটাও দেখেছি, দেখুন এত ভিড়, এত ভিড় কি বলবো। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি, বেরোনোর পরে ব্যাক সাইডে একটা মেলা বসেছে। মেলাটা আমি এ কারণে আপনাদেরকে দেখাচ্ছি, একটা দোকান দেখলে বুঝতে পারবেন যে হরেকমাল 10 টাকা। ছোটোবেলাতে এই দোকানগুলো খুব প্রিয় ছিল, যে এই দোকানে যাই কিনবো 10 টাকা দিয়েই কিনতে পারবো। আর কি মজা লাগতো না, যে 10 টাকায় কত কী কিনে নেব। তার জন্য ভাবলাম আমি এইটা আপনাদেরকেও দেখাই, ছোটোবেলার কথাটা হয়তো আপনাদেরও মনে পড়ে যাবে। তো ওখান থেকে বেরিয়ে গেছি, খিদে পেয়ে গেছিলো, তো একটা ধাবাতে এসেছিলাম। এই যে এই এটা একটা ধাবা, ধাবা কাম রেস্টুরেন্ট, বাইরেটা ধাবা আর ভেতরটা রেস্টুরেন্ট। কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা ধাবাতেই খাবো, তো যেহেতু ধাবাটা ওপেন ছিল না আমরা তো ওখান থেকে খাইনি, তো আমরা বেরিয়ে গেছিলাম অন্য একটা ধাবাতে। এই যে এই ধাবাটা দেখুন কি অসাধারণ ডেকোরেশন করা, ইন্টারসিটি ধাবা। ওটা টুইন টাওয়ার থেকে একটু আসার পরেই ধাবাটা পড়েছিল, পুরোটা একটা ট্রেনের কনসেপ্ট আছে দেখুন। কি সুন্দর ধাবাটা, না কেউ বুঝতেই পারবে না দূর থেকে দেখলে যে এটা আমি ট্রেনের কাছে দাঁড়িয়ে আছি কি ধাবাতে দাঁড়িয়ে আছি। ধাবাটা দেখার পরে আমাদের এত পছন্দ হয়েছে, আমরা ওখান থেকে আমি ওর এক ওখান থেকে একদম নড়বো না, আমরা এখানেই খাবো। তো খাবার অর্ডার করেছি, খাবার চলেও এসছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন ভর্তা, মিক্সড ভেজ, ডাল ফ্রাই, তার সাথে রুমালি রুটি। অনেকজন ছিলাম, 5-6 জন মিলে ছিলাম, তো খাবার এত টেস্টি ছিল, এত ভালো ছিল যে বলার নয়। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা ফিরেও গেছি, যার সময় যতটা টাইম লেগেছিলো আসার সময় যেন মনে হলো আরও কম লাগলো, ভিড়টা একটু কম ছিল, রাস্তায় জ্যাম কম ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টসে জানাবেন, একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, নতুন একটা ব্লগে আপনাদের সাথে।